আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন নার্সি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর যে খবরের দিকে শ্মশানের বেহাল অবস্থা ঘিরে ক্ষোভ মানুষের মধ্যে রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রাম থেকে উঠে এলো এমনই ছবি স্থানীয় সূত্রের খবর টেনোহরি গ্রামের অধীন তিনটি মৌজার মানুষজনদের একমাত্র ভরসা এই শ্মশান বর্মনপাড়া দাসপাড়া বাইলা মানুষজন এই শ্মশানে শবদাহ করতে আসেন কিন্তু শ্মশানের বেহাল দশা ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে তারা জানিয়েছেন শ্মশানের চুল্লি ভাঙা বৈদ্যুতিক আলো নেই 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 বিশ্রামাগার জলের বন্দোবস্ত মন্দিরও বারবার আবেদন নিবেদন জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ এলাকার একমাত্র শ্মশানের বেহাল অবস্থা আত্মীয় পরিজনদের মৃত্যুর পর দেহ দাহ করতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রামের সাধারণ মানুষ

রায়গঞ্জ ব্লকের মানাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টেনোহরি শ্মশান থেকে উঠে এলো এমনই ছবি আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছতেই সাধারণ মানুষ তাদের ক্ষোভ ব্যক্ত করলেন এলাকার মানুষ জানিয়েছেন টেনোহরির এই শ্মশানের ওপর তিনটি গ্রামের মানুষজন নির্ভরশীল বর্মনপাড়া দাসপাড়া ও বায়লাটাঙি গ্রামের মানুষজন পরিবারের কারোর মৃত্যু হলে দেহ দাহ করার জন্য এই শ্মশানই নিয়ে আসেন কিন্তু দীর্ঘদিন থেকেই শ্মশানের অবস্থা তথৈবচ বচ শ্মশানের চুল্লি ভাঙা দেহ ওপরে তোলার পর পড়ে যাবার উপক্রম হয় এছাড়াও ঝড় ঝল বৃষ্টিতে দাঁড়াবার জন্য কোনো বিশ্রামাগার নেই সবচেয়ে বড় বিষয় শ্মশানে কোনো বৈদ্যুতিক বাতি নেই রাতবিরেতে দেহ দাহ করতে এলে চরম সমস্যা তৈরি হয় আলোর অভাবে দেহ দাহ করার ক্ষেত্রে চরম বেগ পেতে হয় তাদের বাইরে থেকে আলোর ব্যবস্থা করা হয় এছাড়াও সামান্য টিউবওয়েলের ব্যবস্থাটুকুও নেই নেই মন্দিরও সাধারণ মানুষের বক্তব্য বারবার গ্রাম পঞ্চায়েতে আবেদন জানানো হলেও হচ্ছে হবে করে কাটিয়ে দেওয়া হয় কিন্তু হাল ফেরে না শ্মশানের ভোটের পর ভোট আসে নির্বাচিত হন জনপ্রতিনিধিরা কিন্তু তারপর শ্মশানের কথা আর কেউ মনে রাখে না তাই বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয় টেনহরির সাধারণ মানুষকে অবিলম্বে শ্মশান সংস্কারের দাবি তুলেছেন তারা এখানে মানে সন্ধ্যাবেলা আমরা যদি কেউ আসি জ্বালাইতে তো তখন মানে লাইট তো আলো থাকে না এটাই আর কি সমস্যা কোন জায়গায় এটা হচ্ছে টিনুরী বর্ব মানে বর্বনপাড়া যে বাইলে বাইলে ডাঙ্গি এখানে সমস্যা হচ্ছে আমাদের বিশ্রাম ঘর নাই প্লাস মন্দির মসজিদ মানে মন্দির নাই অ্যাঙ্গেল নাই অ্যাঙ্গেল নাই আমাদের এই যে 40টা 40টা মানে বেহাল অবস্থা হয়ে আছে এটার জন্য আর কি যদি জলের ব্যবস্থা তো নাই বললেই চলে এখানে আমাদের প্রতিদিন নরমাল করে এক তিনটা তো দুই তিনটা আসে এর মধ্যে আছে টেনোরি বর্মনপাড়া টেনোরি দাশপাড়া দুটো 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 আছে তিনটা আমাদের দাবিটা যে এই যে এটা সংস্কার হোক একটু মানে ভালো যেন হয় সংস্কার হোক আপনাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে এখানে টেনোরি আমাদের বিশাল বড় টেনোরি আমাদের এখানে বর্মনপাড়া দাশপাড়া সবাই এখানে লাস্ট আসে এই যে একটা অ্যাঙ্গেল নাই এখানে আমাদের টিবলের কোনো ব্যবস্থা নাই রাত্রিবেলা লাইটের কোনো ব্যবস্থা নাই বিশ্রাম ঘর নাই একটা মন্দির থাকে তাও না কিচ্ছু নাই এই যে এখানে কোথায় নাই আমাদের এই যে টেনরি শাশুনি কি মানে এখানে আমাদের অ্যাঙ্গেলির শাশের দরকার বিশ্রাম ঘরের দরকার জলের দরকার একটা টিবলের দরকার কোনে কিছুই বলতে এখানে আমরা অনেকবার দরখাস্ত করেছি हां চুল্লি চুল্লি তো নাই ওরা বলে আমরা দিচ্ছি ওই বিধানসভা না এ বিষয়ে আমরা কথা বলেছিলাম গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিজিৎ বর্মনের সাথে তিনি জানান সত্যি এই শ্মশানটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গত নির্বাচনে পঞ্চায়েত সদস্য মনোনীত হয়েছেন তিনি তাই দ্রুত শ্মশান সংস্কারের আশ্বাস দিয়েছেন অভিজিৎ বাবু দীর্ঘদিন থেকেই আমাদের এখানে দাবি ছিল যেখানে একটা শ্মশান একটা ভালো শ্মশান একটা সংস্কার একটা আমরা বিভিন্ন জায়গায় এ বিষয়ে অভিযোগও জানাইছি আমরা সবাই মিলে গিয়েছিলাম মার্চ পিটিশনও দেওয়া হয়েছে সব কিছু দিছি কিন্তু কোনো কাজ হয়নি আমরা চাচ্ছি আর বিশেষ করে আমি যেহেতু এবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমি বিশেষ করে যাচ্ছি এবার যেন এই সংস্কারটা মানে শ্মশানের সংস্কারটা খুব সুন্দরভাবে হয় এখানে বিশ্রামাগার চুল্লি অবশ্যই আপনারা কি কোন উদ্যোগ আমরা আমি আমি আমার প্রধানকে জানিয়েছি আমি এমএলকে জানিয়েছি প্রাক্তন এমএলএ এখন বর্তমানে ওনাকেও জানিয়েছি আমি হ্যাঁ জেলা পরিষদ জেলা সব জায়গায় আমাদের জানানো হয়ে গেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন কত দিন এই শশানের বেহাল অবস্থার হাল ফিরে সেটাই দেখার আর সংবাদ রায়গঞ্জ পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন রবিবার রায়গঞ্জের পূর্বাসা পাড়ায় ওই ব্যক্তির বাড়ি গিয়ে তার পরিবারের হাতে সহায়তা তুলে দেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহেরি প্রসঙ্গত গত মাসের উনিশ তারিখে ইটাহার থেকে রায়গঞ্জে ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন রায়গঞ্জের পূর্বাশা পাড়া এলাকার বাসিন্দা মনোজ কুমার দাস তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় বর্তমানে সেখানে একটি নার্সিং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মনোজ সাধারণ নিম্নবিত্ত ঘরের ছেলে মনোজ কুমার দাসের চিকিৎসা করতে গিয়ে প্রায় সর্বশান্ত হতে বসেছে পরিবার সামাজিক মাধ্যমে কথা জানার পর সহায়তা প্রদান করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সকলকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু বন্ধু লাহিড়ি সকলের কাছে সহায়তা চেয়েছেন মনোজ কুমার দাসের মা রানী দাস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে রায়গঞ্জ পূর্বাস একজন ব্যক্তি শ্রী মনোজ দাস দশ চাকার গাড়িতে পিষ্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে তাকে রেফার করে দেয় শিলিগুড়ি এখন শিলিগুড়িতে একটি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার সাধারণ পরিবারের সে ছেলে মনোজ দাস সেই চিকিৎসার খরচের টাকা জোগাড় করবার মতো সামর্থ্য নেই এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটারের সঙ্গে যোগাযোগ করি তার বাড়ির ঠিকানা নেই অর্ণব মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার পরে বাড়ির ঠিকানা নিয়ে আজকে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিশ্ব দিবসে তার মা যে কান্নাকাটি করছে যাতে কোনো মায় যাতে এই রকম অসহায় অবস্থায় না পড়ে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ব দিবসে এসে আমরা ওনার হাতে কিছু আর্থিক সহযোগিতা করলাম আমরা চাই যে আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন যেভাবে এই পরিবারের পাশে এসেছি এরকম সকল সংগঠন এবং সকল শুভাকাঙ্ক্ষী ব্যক্তিগণ আন্তরিক সহযোগিতা করে এই পরিবারের পাশে যেতে এখন দাঁড়ায় তাহলে হয়তো এই পরিবার এরকম একটা বড় বিপদ মুক্ত হতে পারে এত অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো শরীরটা ফ্যাকচার হয়ে গেছে আর ওখানে কে তুলে একজন নিয়ে যায় এক ব্যক্তি ইয়েতে ইটার ইয়েতে হসপিটালে ভর্তি করছিলো ওখান থেকে তারপরে এফ আর করে দিয়েছে রায় তারপরে আমরা জানতে পারি এখানকার কাউন্সিলর বান্টি অনুপ ও পাশে ছিল ওই ব্যবস্থা করে পাবলিক গেটে এফ করে দিয়েছে মাটিগাঁড়ার নার্সিংহোমে এগুলো নার্সিংহোমে আছে যা যেটুকু সর্ব ছিল সব করে দিয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীর সাহায্য চলছে এখন অব্দি নয় লাখ দশ লাখ চলে গেছে আরও যে কত যাবে বলতে পারছি না এক মা সব মা বোনের ভাইদের কাছে ভিক্ষা চাচ্ছি মায় মারা বেদনা জানে যে একটু যদি সবাই যায় ভাই বোনেরা যার যেরকম সমর্থ একটু যদি দেয় তাহলে আমি ছেলেটাকে ফিরে আনতে পারি ছোট ছোট দুটো বাচ্চা আছে আমাদের সাতটুকু ছাড়া কিছু নাই নজর রাখবো পরবর্তী খবরে রায়গঞ্জ শহরের লাইফলাইন বলা হয় কুলিক নদীকে এক সময়ের স্রোতস্বিনী সেই কুলিক আজ মৃতপ্রায় মানুষের দ্বারাই কুলিক নদীর এই অবস্থা তৈরি হয়েছে তাই পরিবেশের ভারসাম্যকে বজায় রাখতে কুলিক সাফাই কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ আত্মীয় নামের একটি সংস্থা রবিবার এই সংস্থার সদস্যরা নিজেরাই কুলিক নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন নদীর জল থেকে নোংরা আবর্জনা তুলে ফেলা হয় অন্যত্র রায়গঞ্জ শহরের কাঞ্চন পল্লীতে অবস্থিত কুলিকের চৈতন্য ঘাট এদিন সাফাই করা হয় সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সংস্থার সদস্যরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও আসলে আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলেও দেখতে পাচ্ছি রায়গঞ্জের যে কুলিকের অবস্থা খুব খারাপ বিশেষ করে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়াতে যেটুকু আছে এটা তো নষ্ট করেছি আমরাই মানুষরাই করেছি রায়গঞ্জবাসীই করেছি সেই জন্য আমরা একটা ছোট্ট পদক্ষেপ নিলাম এটা একটা প্রতীকী পদক্ষেপ যে এর মাধ্যমে আমরা কুলিক পরিষ্কার করে মানুষরা বার্তা দিচ্ছি যে আমাদের রায়গঞ্জের লাইফলাইন কুলিকের অবস্থা কতটা খারাপ উদ্দেশ্য একটাই যাতে মানুষ আর কুলিককে নোংরা না করে ইতিমধ্যে রায়গঞ্জে জলস্তর কোথায় নেমে গেছে সবাই জানি রোজ আমরা শুনতে পাচ্ছি যে জলের ট্যাঙ্কি যেটা আগে ভরতে তিরিশ মিনিট সময় লাগতো সেটা এখন ভরতে নাকি দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সময় লাগছে তাহলে বার্তা এটাই যে কুলিক যদি না বাঁচে তাহলে আগামী দিনে জল আর পাওয়াই যাবে না সে যত দামি মেশিন বা যত দামি পাম্পই আমরা বাড়িতে বসাই না কেন এটা আমরা নিয়মিত করি প্রত্যেক বছরই আমরা পুজোর পরে করি কারণ পুজোর পরে কাঠামোটা আটকে যায় এই বছর গ্রীষ্ম মানে গরমের সময় প্রথম আমরা এই পদক্ষেপ নিয়েছি আশা করছি তিন চার দিন তো আমরা চালাবই আমরা অন্যান্য সংগঠনকেও বার্তা দেবো যে আপনারাও এগিয়ে আসুন আপনারা সবাই মিলে যদি আমরা একসাথে করতে পারি তাহলে নিশ্চয়ই কুলিককে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারব কিন্তু মূল বার্তাটা থাকবে রায়গঞ্জবাসীর কাছে যে আপনারা দয়া করে আর কুলিকে নোংরা ফেলবেন না আমাদের সবার এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এটি আমাদের খুবই আনন্দিত এই ভাই বোনরা যখন এগিয়ে আসছে সকালবেলা দেখেছি ওদের সহযোগিতা করে আমাদের খুবই আনন্দ ঘাট পরিষ্কার একটা পরিবেশ সবথেকে পরিষ্কার পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে জীব জন্তু জানোয়ার আজকে এই পরিবেশটা দূষণ হয়েছে কিছু আমাদের দুষ্কৃতী দ্বারা তারা রাত্রে এখানে রাত্রে বসে যে বোতল দেখেন না যে বোতল এখানে অনেক অসামাজিক কার্যকলাপ ঘাটের মধ্যে অন্ধকারে হয় ঘাটটা বন্ধ হওয়ার পর আগে যখন ঘাট চালু ছিল মানে ঘাটটা ভালো ছিল যেহেতু জল কমে গেছে জলের স্তর নদী চলে গেছে আমরা এইবার দিয়ে পাঁচবার পরিষ্কার করেছি আমি নিজে স্বয়ং নিজে ঘাটটাকে পরিষ্কার করার জন্য যথেষ্ট উদ্যোগ করেছি এবারে নজর রাখবো যে খবরে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার এদিন চেম্বার অফ কমার্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক সহ সমস্ত সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন লাবন বাবু জানিয়েছেন প্রতি তিন বছর অন্তর এই সভা হয় যেখানে বিগত তিন বছরের হিসেব নিকেশ পেশ করা হয় আগামী তিন বছরের জন্য গঠন করা হয় নতুন কমিটি আমাদের চতুর্থ ত্রিবার্ষিক সাধারণ সভা সাধারণ প্রতি তিন বছর অন্তর অন্তর সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজকের সবাই আমাদের বিগত তিন বছরের হিসাব নিকাশ পেশ করা হবে এবং আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে সেটা সর্বসম্মতি কমে সবাই উপস্থিত বাস মালিকদের মাধ্যমেই সেই কমিটি করা আর কি কী কর্মসূচি আছে আজকে আগামীতে গাড়ি ব্যবসার ভবিষ্যৎ কী গাড়ি ব্যবসার উন্নতি সাধনে কি কী করা যায় রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের মননে চিন্তনে আজীবন এভাবেই বেঁচে থাকবেন তিনি এই বিশেষ বার্তাকে সামনে রেখে রবীন্দ্র জয়ন্তী পালন করলো ছন্দ শিখা নামের রায়গঞ্জের একটি আবৃত্তি সংস্থা এদিন নিজেদের কার্যালয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি আল্পনা কুন্ডু সহ শিক্ষার্থীরা রাবিন্দ্রিক আবহে আবৃত্তি পরিবেশনের পাশাপাশি চলে রবীন্দ্র সঙ্গীত ও কুন্ডু জানিয়েছেন পঁচিশে বৈশাখ বিভিন্ন জায়গায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকে শিশুদের একসাথে পাওয়া যায় না সে কারণে কদিন পর সকলে মিলিত হয়ে এই অনুষ্ঠান করা হয়েছে রবীন্দ্রনাথকে স্মরণ করে এগিয়ে চলার বার্তা দিলেন তিনি আজ এখানে আমি হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি আসলে পঁচিশে বৈশাখের দিন সেদিন বিভিন্ন অনুষ্ঠান থাকে তো বাচ্চাদের তো আজ আমি তার জন্য এই দিনটিতে আজ আমি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি এটার মূল উদ্দেশ্য যে বাচ্চারা যাতে রবীন্দ্রনাথের প্রতি তাদের ভালোবাসা যেন আরো বে মানে বাড়িয়ে যায় এবং তারা তাদের নাচ গান আবৃত্তি মধ্য দিয়ে আজকের দিনটিকে যেন আরো সুন্দর এবং সার্থক করে তোলে আজকের দিনের জন্য এটাই বার্তা দিব যে পড়াশোনার সাথে সাথে আহ রবীন্দ্রনাথ যেন কোথা থেকে হারিয়ে না যায় রবীন্দ্রনাথ আমাদের চিন্তনে এবং মননে সবসময় রয়েছেন এবং তিনি সাথে আছেন তো সেই রবীন্দ্রনাথকে স্মরণ করে সবাই আমরা এগিয়ে চলি এই আশাই রাখছি আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার